লাগাতার বৃষ্টিতে সকালেই ঘনালো সন্ধে, বুধবার থেকে রাজ্যে ফের দুর্যোগের আশঙ্কা। তো ফের রাজ্যে কবে থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কি বলছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টির বিরাম নেই দক্ষিণবঙ্গে। শনিবার রাত থেকে চলছে দফায় দফায় বৃষ্টি, রবিবার সকালেই নামলো সন্ধে। কালো মেঘে ঢাকা চতুর্দিক, সঙ্গে চলছে অঝরে ধারায় বৃষ্টি। কলকাতা সহ গোটা রাজ্যের ছবি প্রায় একই রকম। দিনভর এমন আবহাওয়ায় জারি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে দিনভর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজায় থাকবে আর্দ্রজনিত অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 97%, বৃষ্টি হয়েছে 7.7 মিলিমিটার। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ। এটি ক্রমশ উত্তর দিকে সরে হিমালয় সংলগ্ন এলাকায় আগামী 72 ঘন্টার মধ্যে অবস্থান করবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। তার প্রভাবে রবিবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 5 জেলায় মূলত বৃষ্টির প্রভাব বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার থেকে ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।